লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে জানবো বৃদ্ধ ব্যক্তির রোজা সংক্রান্ত মাসালা বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখতে অক্ষম হয় এবং পরিপূর্ণ দিন রোজা রাখতে পারবে না তবে তার জ্ঞান বুদ্ধি সব কিছু রয়েছে ভালো মন্দ সব কিছু বুঝে কিন্তু পরিপূর্ণ দিন রোজা রাখা অতি কষ্ট তার জন্য এ বিষয়ে আব্দুল ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবিগণ ফতোয়া দিয়েছেন তারা রোজা সারবে এবং প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে এবং আবদুল ইবনে আব্বাস বলেছেন ও আল্লা দিন মিস্কিন যে যারা সাধ্য তারা প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিবে এটি অতি বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের বিষয়ে কোরআন কারিমের আয়টি অবতীর্ণ হয়েছে হাদিস রয়েস আনা আল্লাহ আনু যখন বৃদ্ধ হয়ে গেছিলেন রোজা রাখা তার জন্য অক্ষম ছিল তখন তিনি তিরিশটি রোজার বিনিময়ে তিরিশ জন মিসকিনকে খাবার দিয়ে দিয়েছেন আর যদি এমন বৃদ্ধ হয় যে ভালো মন্দ কোনো পার্থক্য করতে পারে না আবল তাবোল কথা বলে ছোট বাচ্চা বাচ্চাদের মতো নির্বোধ অবুস কিছু বোঝে না তে এই বিষয়ে মাস আলা যেটি হলো ইল্লা ওসআা আল্লাহ আলা আলমিন মানুষকে এমন কিছু চাপান না যেগুলি তার উপর অসাধ্য তো যদি অসাধ্য হয়ে যায় তখন সে রোজা সারবে এই রোজার বিনিময়ে কোনো ফিদিয়া বা কোনো মিসকিনকে খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ যারা ভালো মন্দ পার্থক্য করতে পারে না এবং সঠিকটা বুঝে না আবুল তাবল কথা বলে তারা বাচ্চাদের মতো বাচ্চাদের উপর যেমন শরীয়তের কোনো বিধি বিধান অর্পিত হয়নি বৃদ্ধদের বিষয়ে একই মাস তাদের উপর শরীয়তের কোনো বিধি বিধান অর্পিত হবে না আর যদি দেখা যায় কখনো কখনো ভালো মন্দ করতে পারে যদি এমন হয় তখন অবশ্যই সে নামাজ পড়বে এবং রোজা রাখবে আর রোজা না রাখতে পারলে একজন মিসকিনকে খাবার দিবে আর যে সময় বাচ্চাদের মতো হয়ে যাবে ভালো মন্দ করতে পারবে না এই অবস্থায় তার উপর নামাজ নেই এবং রোজাও নেই এবং রোজার পরিবর্তে মিসকিনকে খাবার দেওয়ারও প্রয়োজন নেই আল্লাহ আলম সাল আল্লাহ নবীন মাহমুদ এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে